হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যালো কিউটি। আজ রাত দুটোর সময় ভিডিও করছি, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো কী টপিকের উপর আজকে ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক বুঝেছ। আচ্ছা, 1.5 বছর বয়সের একটা বাচ্চাকে রাত দুটোর সময় শুধু ঘুমিয়েই থাকতে হবে, এমন কি কোনো কথা আছে? কেউ কি মাথার টিপি দিয়েছে কেউ এমন? না, আমার ইচ্ছা হচ্ছে না আমি ঘুমোবো না। আমার ইচ্ছা হচ্ছে আমি রাত দুটোর সময় মশারির মধ্যে থেকে বেরিয়ে এসে সানগ্লাস পরে বসে থাকবো। যাও, তোমরা ঘুমিয়ে পড়ো, এখন মা বেচারা তো ঘুমোতে পারছে না, কি আর করবে, মেয়েও ঘুমোচ্ছে না, তাকে জোর করে ঘুম পড়াতেও পাচ্ছে না। তো ভাবলো তাহলে চলো এটার উপরই একটা ভিডিও বানানো যাক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। তো যাই হোক, আজকের কন্টেন্ট আমার এটাই, তাহলে চলো দেখে নেওয়া যাক সম্প্রীতি আজ রাত দুটোর সময় কি করছে। কি একা একা মশারি থেকে বেরিয়ে খাটের কর্নারে এসে সানগ্লাস পরে সো নাইস করছো, সো নাইস। হ্যাঁ, সো নাইস, হ্যাঁ সো নাইস লাগছে, কিন্তু যদি পড়ে যাও তখন কি হবে? তখন ও সো নাইস হবে তো? কি কি সো নাইস? হ্যাঁ, চোখে লাগবে তো? কি দারুণ মজা না? হ্যাঁ, খাটের কর্নারে এসে আয় আয় আবার। কি কি উ উ কি আমি তো বুঝতে পারছি না এই ভাষাগুলো। বাংলা ভাষা বুঝি, বাংলায় বলো। হ্যাঁ, চোখে সানগ্লাস দিয়ে বাংলা ছেড়ে যদি চাইনিজ ভাষায় কথা বললে আমি কি করে বুঝবো? হ্যাঁ, কি সো নাইস, সো নাইস মাম্মা। হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, সো নাইস, সো নাইস। পড়ে যাবে কিন্তু, সানগ্লাস পরে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এই কি, এই রাত্রেবেলা যদি এখন সানগ্লাস সানগ্লাস পরে সব অন্ধকার দেখো, নিজে পড়ে যাও তাহলে কিন্তু হয়ে গেছে। কি কি বলছো? নাইস, নাইস বলছো? যাও ভেতরে, যাও যাও ভেতরে, যাও একটা ফ্লাইং কিস করো, করো একটা ফ্লাইং, সুন্দর। মাম্মা ইজ এ গুড গার্ল। যাও, আরো গুড গার্ল বলবো, যাও ভেতরে, যাও মশারির ভেতরে, যাও যাও ভেতরে, যাও বাবা, গুড গার্ল বলবো, মাম্মা যাও ভেতরে, যাও পড়ে যাবে না তুমি? ওহো হ্যাঁ, যাও পড়ে যাবে, তুমি ভেতরে যাও।
যাও ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ভেতরে যাবে না তো? হুম, কি ভেতরে যাবে না তুমি? চশমাটা ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবে তো, তখন তো আর পড়তে পারবে না, সো নাইসও করতে পারবে না, চোখে চোখে লাগবে, চোখে খোঁচা লাগবে। না নাইস, সো নাইস নাইস। দুষ্টু, কথা শোনেন না, যাও ভেতরে যাও, যাও আমার বাবা ভালো, যাও ভেতরে যাও, যাও, হ্যাঁ যাও। হ্যাঁ হয়েছে তো, ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ, ওরে বাবারে, খাটের কর্নারে এসে। সবই তো শিখে গেছো, কথাটা কেন বলছো না? কথাটাও বলে ফেলো ফটাফট করে, বাংলা ভাষা, শুদ্ধ বাংলা ভাষা, এটা আমি বুঝতে পারি। ওটা কি চশমা গলায়? কি করছো এটা? হ্যাঁ বাহ, উল্টো বাবু, হ্যাঁ ভেঙে গেল তো, ভেঙে যাবে তো। মুখটা কি করেছে ওটা? ওটা ভেঙেই যাবে, আর সোনাইস হবে না, আর এনেও দেব না। তোমারটা ভেঙে ফেলেছো, এটা আমারটা, এবার আর দেব না। ও বাবা, দেখি এইদিকে তাকিয়ে চুলটা সরাও, দেখি তো আমার দিকে তাকিয়ে চুলটা সরাও। তাই চশমা ওইখানেও পড়ে? চশমা কি ওইখানেও পড়ে? হ্যাঁ হ্যাঁ, আমার আমার সোনা পাখি কই কই, আমার সোনা পাখি দেখা, ওই যে ওই আমার সোনা, করো করো করো, আর একটা ফ্লাইং করো, করো ওন ওন আমার সোনা রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার দুষ্টু পুকু, টাটা বলো, টাটা টাটা বলো, ভালো করে বলো, টাটা যা। যা যা, উড়ে গেল তো, টাটা করে দাও সবাইকে, বলো টাটা, বাবা, ও বাই বাই, আগে বাই বাই না, আগে টাটা, টাটা বাই বাই, বলো বলো টাটা বাই বাই, বাই বাই, হ্যাঁ টাটা বাই বাই, টাটা বাই বাই, সি ইউ।
বাই হ্যাঁ বাই সি ইউ সো গাইজ এটা চলছে এবং চলতেই থাকবে একদম ডে ওয়ান থেকে শুরু করেছে রাত জাগানো আর এই দেড় বছর বয়স এখন এখনও কমপ্লিট হয়নি এখনও অবধি কন্টিনিউ রাত জাগিয়ে চলেছে জানি না কবে বুঝতে পারবে যে রাত্রে ঘুমোতে হয় তাহলে সেদিন থেকে অ্যাটলিস্ট আমি অন্তত শান্তিতে ঘুমোতে পারবো যাই হোক আমার একটাই সোনা একটাই আমার পুকু তো কিছু করার নেই এখনও অবুঝ বুঝতে পারে না ওর সঙ্গে আমাকে এরকম করে রাত জাগতে হয় তোমরা যারা প্যারেন্টস আছো আর তোমাদেরও বেবির যদি এরকম কোনো রাত জাগার গল্প থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখন আর গুড নাইট বলবো না গুড মর্নিং টু অল